নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের শরীরে ভিটামিন বি, B12 এবং ভিটামিন বি কমপ্লেক্স যদি কম থাকে তাহলে ছাগলের কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ভিটামিনগুলো কম হওয়ার কারণ কি, কিভাবে পূর্ণ করা সম্ভব এই ভিটামিনগুলি। যদি ছাগলের শরীরে ভিটামিন কম থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আলোচনা করব ভিটামিন B12 এবং ভিটামিন বি কমপ্লেক্স ছাগলের শরীর থেকে কম হয় কিভাবে এবং এই ভিটামিনগুলি ছাগলের শরীরে পূর্ণ করা সম্ভব কিভাবে, এবং ভিডিওর শেষে আলোচনা করব এই ভিটামিনগুলির অভাবে ছাগলের কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ছাগলের যদি কোনো রোগ হয়, জ্বর, পাতলা পায়খানা, সর্দি এবং যে কোনো রোগের চিকিৎসা করার সময় আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে ছাগলের শরীরে অনেক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা সেই সব ক্ষতির কথা চিন্তা ভাবনা না করেই ছাগলের শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পর ছাগলকে আমরা কোনো ধরনের ভিটামিন ইনজেকশন, ভিটামিন ট্যাবলেট অথবা ভিটামিন লিকুইড খাওয়াই না। যদি ছাগলের শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পর ভিটামিন ঔষধ প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ছাগলের শরীর থেকে ভিটামিন এ কম হয়, ভিটামিন বি কম হয় এবং ভিটামিন বি কমপ্লেক্স কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ছাগলের চিকিৎসা চলাকালীন ছাগলকে যদি আমরা ভিটামিন ঔষধ না খাওয়াই অথবা ইনজেকশনের মাধ্যমে ভিটামিন প্রয়োগ না করি তাহলে কিন্তু ছাগলের শরীর থেকে ভিটামিন B12 এবং ভিটামিন বি কমপ্লেক্স কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর জন্য ছাগলের যে কোনো রোগের চিকিৎসা চলাকালীন ছাগলকে ভিটামিন ঔষধ এবং ভিটামিন বি কমপ্লেক্স লিকুইড অথবা ইনজেকশন প্রয়োগ করতে হবে। যদি আমরা ভিটামিন বি কমপ্লেক্স লিকুইড অথবা ইনজেকশন প্রয়োগ না করি তাহলে কিন্তু ছাগলের শরীর থেকে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা যাবে এবং ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কিভাবে আমরা বুঝব যে ছাগলের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব রয়েছে? কোনো রোগের চিকিৎসা করার পর অথবা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পর ছাগলের শরীরে যদি ঘা সৃষ্টি হয়, অ্যালার্জি সৃষ্টি হয়, ছাগলের শরীর থেকে লোম উঠে যায়, ছাগলের চামড়া উস্কো খুস্কো হয়ে যায়, খুশকি টাইপ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ছাগলের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব রয়েছে এবং তৎক্ষণাৎ সেই ছাগলটাকে ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োগ করতে হবে, লিকুইড ফর্মে অথবা ইনজেকশন ফর্মে। কোনো রোগের চিকিৎসা চলাকালীন আপনারা যদি ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার না করেন তাহলে আপনার ছাগল মহামারী রোগের সম্মুখীন হতে পারে। এর জন্য যে কোনো রোগের চিকিৎসা চলাকালীন ছাগলকে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা খুব প্রয়োজন। এখন আলোচনা করব ছাগলের শরীরে ভিটামিন B12 এবং ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব থাকলে ছাগলের কি কি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ছাগলের নার্ভাস সিস্টেমের কিছু ভয়ানক রোগ রয়েছে, যেমন পোলিও ইনসেফালাইসিস, মেনেনজাইটিস, এই ধরনের রোগগুলো ছাগলের বেশি দেখা যায় ছাগলের শরীরে যদি ভিটামিন B12 এবং ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব থাকে। ছাগলের হাত পা সোজা হয়ে গেলে হাত পা ব্যান্ড করার মতো কোনো পরিস্থিতি থাকে না, ছাগল পুরোপুরিভাবে আনব্যালেন্স হয়ে যায়। যদি আপনাদের ছাগলের এই ধরনের রোগগুলো দেখা যায় তাহলে কিন্তু এই ধরনের রোগের ট্রিটমেন্ট খুবই কঠিন ট্রিটমেন্ট, কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আপনারা ট্রিটমেন্ট করবেন না এবং কোনো অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে আপনারা চিকিৎসা করাবেন। যদি আপনারা নিজেরাই চিকিৎসা করতে চান তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে ছাগলের চিকিৎসা করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্টে বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।